হাত ছেড়ে দিন বলছি, হাত ছাড়ুন। ওর হাতটা ছেড়ে দাও। কেবে ওর হাতটা ছেড়ে দাও। বেশ রংবাজের মতন কথা বলছেন যে, আপনি জানেন আমি কে? ওই পুলিশ অফিসারটাকে জিজ্ঞেস করুন আমি কে। তুমি কে আমার জানার দরকার নেই, আমি শুধু জানতে চাই তুমি ওর হাতটা ছাড়বে কি না। না ছাড়বে না। না ভদ্রলোকের ছেলে কেন করছে সব? দাও ছেড়ে দাও। জ্ঞান দেবেন না তো, ফোড়ুন এখান থেকে। তোমরা এখন জিপে ওঠো। আমার হাতে এরকম একটা যন্ত্র থাকলে আমিও দেখতাম আপনি আমাকে কি করে জিপে তুলতেন। আমি অনেকক্ষণ আগেই তোমায় মারতাম, মারিনি, শুধু মেয়েটার জন্য অপেক্ষা করছিলাম। তোমার এত বড় স্পর্ধা, তুমি পুলিশের টুপিকে অসম্মান করো? এ সবার সামনে প্রতিজ্ঞা করো জীবনে এ কাজ আর কোনোদিন করবে না, কি হলো? ঠিক আছে করবো না। এত বড় সাহস! সাহস বলে সাহস? আমরা পাঁচজনে মিলে জোর হাত করে বললো, স্যার এমএলএ ছেলে, ওকে ছেড়ে দিন। বলে কিনা অমন এমএলএ আমি ঢের ঢের দেখেছি। এমএলএ ছেলে বলে কি মাথা কিনে নিয়েছে? বললো কথা শুধু ভাই বললো, এক গাদা লোকের সামনে দাঁড়িয়ে একবার চেঁচিয়ে চেঁচিয়ে বললো। তারপর স্যার আমাদের দেখিয়ে দেখিয়ে কি মাঠটাই মারলে। হ্যাঁ একবার এধারে ফেলছে, একবার ওধারে ফেলছে, তারপরে কলারটা চেপে ধরে একবার হিড় হিড় করে টেনে তুললো জিপের মধ্যে। কেন, ও কি করেছে? ও কি কার বাড়িতে চুরি করেছে, ছিপ কেটেছে না তার কেটেছে? একটা গণ্যমান্য লোকের ছেলেকে এইভাবে? আমি তখনই আপনাকে বলেছিলাম স্যার ভয়ঙ্কর লোক, ওকে হাঁটান। তখন আমার কথাটা শুনলে আজ আপনাকে এইভাবে ইনসাল্টেশন হতে হতো না স্যার। এই চল তো থানা ঘেরাও করে আর বাপিকে ছাড়িয়ে নিয়ে আসবো। চলো রাজদা, আর যুবনতার মুক্তির জন্য থানার সামনে রক্ত গঙ্গা বইয়ে দেবো। চলো তো রাজ। না তোমরা যাবে কেন? ওই অফিসার নিজে এসে বাপিকে পৌঁছে দিয়ে যাবে। বড়ি একজন এমএলএর একটা মান সম্মান নেই?